মাশরুম চাষ কিভাবে করবে, কোথা থেকে কি আনবে, সব কিছু জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকে যে ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করছি, এই ভিডিওটা তোমাদের অনেক কাজে লাগবে এবং অনেকই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। প্রথম থেকে লাস্ট অবধি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, তোমরা অনেক কিছু শিখতে পারবে। তো আমি করব মাশরুম চাষ, কিভাবে করব ফার্স্ট টু লাস্ট সব দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে টুকরো টুকরো করে বন কেটে নিয়েছি, তারপর এগুলোকে উনুনের একদম জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। তো ভালো করে সেদ্ধ করার পর এরকম একটা জায়গায় নিয়ে তোমরা জলটা ভালোভাবে ছেঁকে নেবে। জলটা ছেঁকে নেওয়ার পর কিছু কিছু জল এটাতে থেকে যায়, তো তার জন্য আমি এখানে বারান্দার মধ্যে, বারান্দাটা আগে আমি মুছে নিয়েছি, খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে, খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে করবে, কারণ এটা তো তোমরা খাবে তাই না, তো এটা একদম ক্লিন রাখবে সব কিছু। তো তারপর ওই জলটা, যে আরও কিছু জল থাকবে এক্সট্রা, সেগুলো আমি এখানে ভালোভাবে হালকা করে ছড়িয়ে দিচ্ছি পুরো বনগুলো। তারপর এগুলো শুকানোর পর আমরা এগুলোকে প্যাকেট করব। তো বনগুলো শুকিয়ে গেছে, তারপর রাত্রি হয়ে গেছে, তো রাত্রিবেলা আমি এখানে প্যাকেট করছি। দেখো কীরকম কীভাবে প্যাকেটগুলো করতে হয়, তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমরা বুঝতে পারবে। তো এই যে আমি এখানে প্যাকেটগুলো করছি, আর তোমরা কারা কারা মাশরুম চাষ আগে করেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, আর যদি কেউ না করে থাকো তাহলে এই ভিডিওটার মা দেখে তোমরা পুরোটা শিখতে পারবে। আর যদি তোমাদের মাশরুমের বীজ কোথা থেকে আনবে, প্যাকেট কোথা থেকে আনবে, ব্যাপারে কোনো কিছু অজানা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে সব কিছু বলে দেবো। তো এই যে দেখো পুরো প্যাকেটগুলো আমরা এখানে বীজগুলো আগে ভালোভাবে হাত দিয়ে ছোট ছোট করে নিচ্ছি এগুলোকে, তারপর কারণ এগুলোকে আমাদের ছড়িয়ে ছড়িয়ে দিতে হচ্ছে, তো সেই জন্য তারপর আমরা এখানে প্যাকেটগুলো করে নিচ্ছি। তো প্যাকেটগুলি করার পর রাত্রিবেলা আর আমরা এখানে ঘরে এনে ঝুলাইনি, সকালবেলা এখানে এনে আমরা সুন্দরভাবে এগুলোকে রেখে দিয়েছি। এখন এগুলোকে পুরো প্যাকেটের মধ্যে টানা 16 দিন থাকবে। 16 দিন পর আমরা পুরো প্যাকেটের যে উপরে কাগজটা আছে এগুলোকে কেটে দেব, আর কাটার পর তোমাদের সাথে আমি এই যে প্যাকেটগুলো আমি এখানে, এটা কাটা কমপ্লিট হয়ে গেছে, আর এই যে এটা আমরা প্যাকেটগুলো কাটছি। আর প্যাকেটগুলো কাটার পর তোমরা দেখতে পারবে প্রথমে যে বনগুলো কালো কালো ছিল, বাট এখন কিন্তু একদম কালো নেই, এখন এগুলো সাদা সাদা হয়ে আছে। আর প্যাকেট কাটার পর প্রত্যেক দিন সকালবেলা তোমরা জল দেবে, আর সন্ধ্যা বিকেলবেলায় জল দেবে, স্প্রে বোতল আছে, স্প্রে করে জল দেবে, বাজারে তোমরা স্প্রে বোতল কিনতে পারবে, জল দেবে। জল দেওয়ার পর কিছুদিনের মধ্যে, 20 থেকে 21 দিনের মধ্যে মাশরুমগুলো এসে পড়বে। আর হ্যাঁ, তোমাদেরকে আরেকটা কথা বলে দিই, মাশরুমগুলো তোমরা যে ঘরে এরকমভাবে ঝুলিয়ে রাখবে ওই ঘরটা যেন একদম অন্ধকার থাকে, আলো বাতাস যেন না ঢুকে, মানে আলো বাতাস তো ঢুকবে, মানে একদম অন্ধকারাচ্ছন্ন ঘর হলে খুব ভালো হয়। আর এই দেখো আমার এই একটা প্যাকেটে অলরেডি মাশরুম চলে এসেছে, এই যে ছোট ছোট এগুলো এগুলো এসেছে, প্যাকেটটা কাটার 3 দিনের মধ্যে এগুলো চলে এসেছে। আর এগুলো আজকে তো এসেছে, এর 2-3 দিনের মধ্যে একদম বড় হয়েছে। তো বড় হওয়ার পর আবার তোমাদের সাথে আমি দেখে দেবো, আর এগুলো তো এখনও আসেনি, বাট যখন আসবে তখন আমি আরেকটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো যে কীরকমভাবে এসেছে। আর তোমরা আরেকটা কথা জেনে রাখো, মাশরুম কিন্তু প্রথমে এক ধাপে তো আসবে, তারপর এগুলো কেটে তোমরা যারা বিক্রি করবে খাওয়ার ঘরে খাওয়ার খাবে, বাট তারপর আবার এগুলোতে মানে কিছুদিন বাদে আবার আসবে, এরকম কিছুদিন পর 4 বার এটাতে মাশরুম আসে, কোনো কোনো সময় 5 বারও একটা প্যাকেটে হয়। তোমরা কিন্তু একবার আসলে প্যাকেটটা কেটে ফেলে দেবে না, ঠিক আছে, প্রত্যেক দিন জল দেবে। আর এই যে দেখো আমাদের মাশরুমগুলো পুরোপুরি রেডি, আর এই যে এটা হচ্ছে একদম, এরকম হলে তোমরা এগুলোকে কেটে নিতে পারবে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে।